চাঁদে এবার যেভাবে মানুষ পাঠাবে নাসা, আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। আগামী বছরের ডিসেম্বরে কাজটি করতে চায় তারা। তবে এবার অ্যাপোলো মিশনের সম্পূর্ণ পৃথক এক কায়দায় চাঁদের মিশন সম্পূর্ণ করবে প্রতিষ্ঠানটি। আবার পৃথক প্রযুক্তিতে তৈরি ওরিয়ন স্পেস ক্যাপসুলের ভেতর মানুষ ভরে চাঁদের উদ্দেশ্যে নিক্ষেপ করা হবে। নাসার দাবি, এই প্রযুক্তিতে ভবিষ্যতে মঙ্গলেও মানুষ পাঠাতে পারবে তারা। ইতিমধ্যে তারা মহাসাগরের মাঝে কয়েক দফা মহড়াও দিয়েছে একটি অ্যাপোলো ক্যাপসুল থেকে বহুগুণে উন্নত মানের। একে একটি স্পেস লঞ্চ সিস্টেমের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এরপর সিস্টেমটি চাঁদের দিকে উড়াল দেবে। চাঁদ থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে সিস্টেমটি ওই ক্যাপসুলকে নির্দিষ্ট গতিপথে ছুঁড়ে মারবে। এরপর স্পেস লঞ্চ সিস্টেম আবার পৃথিবীতে ফিরে আসবে। চাঁদ থেকে ক্যাপসুলটি ফিরে আসবে কিভাবে এ ব্যাপারে নাসা জানিয়েছে যে স্পেস লঞ্চ সিস্টেম ক্যাপসুলকে চাঁদে পৌঁছে দিয়ে পৃথিবীতে ফিরে এসেছিল, সেটি আবার তাকে ফিরিয়ে আনতে যাবে। তবে এটি চাঁদের মাটিতে নামবে না, অনেক উপর থেকে আরেকটি লঞ্চার ছুঁড়ে দেবে। লঞ্চারটি চাঁদে উড়ে গিয়ে ওই ক্যাপসুলটিকে ধরে আবার ফিরে এসে স্পেস সিস্টেমে যুক্ত হবে। এরপর তারা পৃথিবীর দিকে রওনা হবে। পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার উঁচুতে থাকা অবস্থাতেই লঞ্চারটি থেকে ক্যাপসুলটি মুক্ত হয়ে যাবে। এরপর এটি প্যারাশ্যুট খুলে যাবে, যেন ক্যাপসুলটি ধীরে ধীরে পৃথিবীতে এসে পড়ে। এমন স্থানে ক্যাপসুলটি ছাড়া হবে যাতে এটি কোনো একটি মহাসাগরে এসে পড়ে। আর মহাসাগরে জাহাজ নিয়ে আগে থেকেই তৈরি থাকবে আরেকটি বাহিনী। তারা দ্রুত গিয়ে সাগর থেকে ক্যাপসুলটিকে তুলে তার মধ্যে থেকে মানুষটিকে বের করে আনবে। তবে দেশটির কোনো কোনো মহল নতুন এই অভিযানের সমালোচনা করে বলেছেন, এতে আগের মিশনের চেয়ে কয়েকগুণ বেশি ব্যয় হবে। এটাকে তারা অপচয় বলে অভিহিত করেছেন।